ঘুমের পূর্বে বিছানা চিত হয়ে কোরআনে মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা। কোরআনে করিমের তেলাওয়াত এটা হতে হবে খুবই আদবের সাথে, শ্রদ্ধার সাথে, এহতেরাম এবং মহব্বতের সাথে। যদি কেউ শুয়ে শুয়ে চিত হয়ে মুখস্থ কোরআন তেলাওয়াত করে অসুবিধা নেই সেটা, কিন্তু যখন কোরআনে করিম হাতে নিয়ে তেলাওয়াত করবে তখন এমন কোনোভাবে তেলাওয়াত করা উচিত নয় যে আল্লাহর কালামের প্রতি, কোরআনের প্রতি, মুসহাফের প্রতি অসম্মান প্রদর্শিত হয়। অন্য দশটা বইয়ের মতো এটাকে ট্রিট করা বা অন্য দশটা বইয়ের মতো এটাকে পড়া উচিত হবে না। আপনি যখন কোরআনে করিম ধরে ধরে তেলাওয়াত করবেন তখন উঁচু জায়গায় রেখে, নিচু অসম্মানজনকভাবে না রেখে সেটাকে তেলাওয়াত করবেন। অন্য দশটা বইয়ের সাথে এর যে পার্থক্য আছে সেটা আপনার আচরণ দ্বারা বোঝা যেতে হবে। কিন্তু আপনি মুখস্থ তেলাওয়াত করছেন, সেক্ষেত্রে আপনি হেলান দিয়ে তেলাওয়াত করলেন কিংবা চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করলেন, করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর ভর করে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। অতএব এভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করার প্রতি অসম্মান হবে না। কিন্তু আপনি যখন সরাসরি কোরআনে মাজিদ থেকে, মুসহাফ থেকে, প্রিন্টেড কোরআন থেকে তেলাওয়াত করবেন বা এরকম কিছু, তখন যথাসম্ভব এহতেরামের সাথে সেটাকে রাখবেন, ধরবেন এবং এমন জায়গায় রাখবেন যাতে অসম্মান না হয়। অনেকে আছেন অন্য দশটা বইয়ের মতো, যেখানে পাম আছে ওখানে আপনি কোরআন রেখে আপনি তেলাওয়াত করছেন, তো সেটা স্পষ্টতই কোরআনের প্রতি অসম্মান হয়। উদ্দেশ্যমূলকভাবে, ইচ্ছাকৃতভাবে তাচ্ছিল্য করলে তো ইমানই থাকবে না, কিন্তু যদি ইচ্ছাকৃত না হয় তাহলে সেক্ষেত্রে এটা কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন হয়, এটা না করা উচিত। তবে যেটা বলছিলাম যে মুখস্থ তেলাওয়াত আপনি হাঁটতে হাঁটতে করলেন, বসে বসে করলেন, হেলান দিয়ে করলেন কিংবা আপনি শুয়ে শুয়েও যদি করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটাতে কোরআনের প্রতি অসম্মান হবে না, কারণ আপনি মুখস্থ থেকে কী করছেন, তেলাওয়াত করছেন।